হে গাইস সবাই কেমন আছেন অনেক দিন ভিডিও দিতে পারেনি তো আমার অনেক বন্ধু জানতে চেয়েছেন যে আমায় আবার চীনের বন্ধু ধরল নাকি না বন্ধুরা আমার ওসব কিছুই হয়নি আমি বহাল তভিয়েতেই আছি তো বন্ধুরা চলুন এই বদ্ধ জীবনে একটু মজা করিনি হ্যাঁ ডিফেন্স নিয়েই মজা করব অনেক দিন তো মজা করা হয়নি মজাদার একটি টপিকও পেয়ে গেছি তো সবাই কানের মধ্যে হেডফোনটি ঢুকিয়ে নেন এবং ল্যাথ খেয়ে এটি উপভোগ করুন হে গাইস আমি শানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও এর ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ আপনারা যদি ঘরে বসে বোর হয়ে থাকেন এবং আপনি যদি একজন ডিফেন্স প্রেমী হয়ে থাকেন তাহলে বাংলাদেশের ডিফেন্স পেজগুলো ঘুরে আসতে পারেন মজা অবশ্যই পাবেন আর যারা পাচ্ছেন না তাদের জন্য তো আমি আছি তো চলুন শুরু করা যাক ডিফেন্সের পরম জ্ঞানী সব কিছুতে এক্সপার্ট যারা তাদের প্রতিরক্ষা খাতের যা ব্যবহার করে সব নিজেরাই তৈরি করে বিশ্বের সব রকম ফাইটার জেট এদের কাছে আছে যত রকম টেকনোলজি আছে সব এদের কাছে আছে আর এদের ডিফেন্স পেজের থেকে শুরু করে ইউটিউব চ্যানেলের পাবলিশ করা আর্টিকেল এবং ভিডিওর সোর্স যে কোথা থেকে পায় এরা তা একমাত্র ওরাই জানে হয়তো গড গিফটেড কোনো পুস্তক থেকে তারা পায় যা সারা ইন্টারনেট চষে ফেলেও তাদের যুক্তির সাথে আপনারা কোনো মিল পাবেন না এমন একটি আর্টিকেল পাবলিশ করেছে ডিফেন্স অব বাংলাদেশের একটি পেজ আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড তেজসের এক্সপোর্ট ভ্যারিয়েন্টের একটি প্রোটোটাইপ তৈরি করছে তা সেটাই নিয়ে এরা একটি আর্টিকেল পাবলিশ করেছে তো হুবহু তারা কি বলেছে সেটা একটু জেনে নি বাংলাদেশ বিমান বাহিনী এম আর প্রোগ্রামে তেজস ফাইটারকে কিনবে বলে কি গত আট বছর ধরে অপেক্ষা করছিল বাংলাদেশ এবং ভারতে যে সম্পর্ক বিশেষ করে বর্তমান সরকারের উপর তাতে আগামী দিনে উচ্চ মূল্যের তেজস ফাইটার বাংলাদেশ বিমান বাহিনীতে দেখা গেলে অবাক হবার কিছু থাকবে না কিন্তু যদি কোনোভাবে তা না হয় তবে ভবিষ্যতে এফ জিরো সেভেন এর রিপ্লেসমেন্ট হিসাবে নিশ্চিতভাবেই তেজস ধরিয়ে দিতে ভারত উঠে পড়ে লাগবে তেজস ফাইটার হচ্ছে শঙ্কর জাতের একটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফ্ট যার ইঞ্জিন যুক্তরাষ্ট্রের র্যাডার ইসরায়েলের ম্যাটেরিয়াল রাশিয়ার শুধু অ্যাসেম্বল হয় ভারতে গত তিন দশকে তেজস্বের সফলতা শুধু দুই তিনটে ক্রাস অপরদিকে পাকিস্তান খুব সহজেই জেএফ সেভেন্টিনকে আধুনিক বিমানে পরিণত করতে সক্ষম হয়েছে স্বল্প সময়ের মধ্যে ব্লক থ্রি আসতে চলেছে এবং ডগ ফাইটে অনেক ফাইটারকে কিল করার রেকর্ডও নাকি অর্জন করেছে এটি আমার বক্তব্য না এটি বাংলাদেশের ডিফেন্স জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য এবং এটি শুনে অনেক বাংলাদেশি গো গ্রাসে গিলে নিয়েছে মানে মগজ ধলাই হলে যেরকম হয় ঠিক তেমনভাবেই কোনো প্রশ্ন করেনি কোনো কিছুই করেনি যে এত কিছুই সোর্স তারা পাচ্ছে কোথা থেকে সোর্সের লিঙ্ক দিন এসব কিছুই তারা কিন্তু বলেনি এটা শুনে খুব মজা পেয়েছে তো আপনারা মজা পান আমরাও খুব মজা পাই তো চলুন এই আর্টিকেলের সত্যতা কতটা সেটা জেনে নিই তোরা তেজস কিনবি কি না সেটা তোদের একেবারে নিজেদের ব্যাপার সেই নিয়ে আমি কোনো কথা বলবো না এই যে বলি তেজস নাকি শুধু ভারতে অ্যাসেম্বল করা হয় তা এই তথ্যটা তুই কোথা থেকে পেয়েছিস তেজসের র্যাডার ইজরায়েলের ইঞ্জিন আমেরিকার এটা একেবারে ঠিক কিন্তু এই যে বললি রাশিয়ার ম্যাটেরিয়াল কোথা থেকে পেলি এই তথ্যটা তোদের আব্বু পাকিস্তান কি কানে কানে এসে বলে গেছে আর একটা ফাইটার কেবলমাত্র র্যাডার আর ইঞ্জিন দিয়েই চলে না সরি তোরা জানবি কী করে তোদের তো জ্ঞানটাই সীমিত তেজসের ডিজাইন সম্পূর্ণভাবে ভারতের তৈরি এতে যা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ভারত তৈরি করেছে এছাড়াও সেন্সার ককপিট এ সকল কিছু ভারত তৈরি করেছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পুরোপুরি ভারতের তৈরি জিনিস এতে ব্যবহার করা হয় সব থেকে বড় মিথ্যা কথা এই আর্টিকেলে যেটা বলা হয়েছে সেটি হলো তেজস নাকি দুই থেকে তিনবার ক্রাশ হয়েছে তো খবরটা তোকে কে দিল ভাই যখন কেউ দিয়েছে নিশ্চয়ই সাল তারিখ নিশ্চয়ই বলে দিয়েছে একটু পরের আর্টিকেলে এটা জানিয়ে দিস যে কবে ক্রাশ হয়েছে কারণ কোন আর্টিকেলে কিন্তু এখনও পর্যন্ত তা পাবলিশ হয়নি আর আমরা ভারতীয়রা তো জানিই না কারণ তেজসের এখনও পর্যন্ত কোনো ক্রাশ রিপোর্ট নেই তো তুই কোথা থেকে পেলি একটু জানাস সব থেকে ভালো লাগলো নিজেকে পাকিস্তানের চামচা প্রমাণ করার জন্যে জেএফ সেভেন্টিন পাকিস্তান আধুনিক বিমানে পরিণত করেছে তো ভাই জেএফ সেভেন্টিনকে কোন দিক থেকে পাকিস্তানে লাগে জেএফ সেভেন্টিনের ডিজাইন রাশিয়ার র্যাডার অ্যাভিনিউ সেন্সার সব কিছু চায়নার ইঞ্জিনও রাশিয়ার এমনকি এয়ারফ্রেমের তেতাল্লিশ শতাংশ চায়না এবং রাশিয়া তৈরি করে মাত্র ফিফটি সেভেন শতাংশ পাকিস্তানে তৈরি হয় তবুও সালা তোদের কাছে জেএফ সেভেন্টিন পাকিস্তানের তৈরি লাগে জেএফ সেভেন্টিনের টেস্ট করা হয় চায়নাতে তবে কী করে এটি পাকিস্তানের তৈরি রে ভাই সবথেকে বড়ো মিথ্যা কথা ডগ ফাইটে নাকি অনেক ফাইটারকে এই জেএফ সেভেন্টিন হারিয়েছে জানি না তোদেরকে তথ্য কে দেয় বা কারা দেয় তবে হ্যাঁ তোরা যে তথ্য পাস সেগুলি পৃথিবীতে আর কেউ পায় না পরে বলতে আসবি চাপাবাজি হ্যান ত্যান তো গাইস প্রমাণ দিয়ে কথা বল আমরা সেটা মেনে নেব তো দিতে পারবি না তো গাইজ ভিডিওটি কেমন লাগলো এবং এদের বুদ্ধি দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই জানাবেন যে এই যে আর্টিকেলটি পাবলিশ করা হয়েছে তাতে সত্যতা কতটা তো দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাই বাড়িতেই থাকবেন কেউ অকারণে বাইরে বেরোবেন না ধন্যবাদ জয় হিন্দ